আমি সমস্ত ত্রিপুরাবাসীকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের জীবন সুন্দর হোক, সুন্দর ত্রিপুরা তৈরি করতে আপনাদের যে রমজানের যে পবিত্র দোয়া সেটা যাতে নতুন ত্রিপুরা তৈরি করতে সাহায্য করে সেটাই আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব। আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আপনাদের জীবন সৌন্দর্যময় হোক, এটাই আমার কামনা।